আমি তো সবার দোয়া চাই, দোয়া চেয়ে আমার যে বক্তব্য এই বক্তব্য যদি যাদের যাদের পছন্দ হবে তারা হয়তো আমারে বেছে নেবে। কখনো ভোট ব্যাংক আছে, কখনো মাইনরিটি সম্প্রদায় আছে, কখনো নানান ধরনের কমিউনিটি আছে। আমি কোন কমিউনিটিতে যাইতে পারবো, কোনটাতে পারবো না, কেউ আমাকে বেশি ভালোবাসবে কেউ ভালোবাসবে না, এটা আমার কিন্তু মেইন ফাংশন না। আমার ফাংশন হচ্ছে গিয়ে এজ এ মেম্বার অফ পার্লামেন্ট যদি আমাকে বানানো হয় তাহলে আমি আপনাদের যথারীতি ভাগ্য বদলের জন্য কাজ করতে পারবো কিনা, এটাই আমার মেইন কনসার্ন। ফুটবল খেলায় কী হয় যাই হোক না কেন, সবচেয়ে বেস্ট প্লেয়ারটাকে আমরা বাছাই করে অন্য টিমের বিরুদ্ধে খেলতে পাঠাই। তো সেম তো এখানে তো যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যিনি সবচেয়ে ভালো মাঝি হবেন তাকেই মানুষ এই উন্নয়নের দায়িত্ব দিবে। কিছু কিছু লোকের সাথে আমি সংসার করবো না, এর মধ্যে যারা মাদক চোরাচালানি করে আমার জেনারেশনকে নষ্ট করতেছে তাদের সাথে আমার সংসার হবে না। আমি আরও অন্তত 10-20টা নতুন জিনিস নিয়ে আসতে চাই যেগুলো আমাদের স্বপ্নরে অনেক বেশি বড় করবে। আপনার কি মনে হয় যে আমি সোনারঘাট মাধবপুর নিয়ে চিন্তা করতেছি? আমি চিন্তা করতেছি যে সোনারঘাট মাধবপুরের উন্নয়নের মাত্রা এমন জায়গায় নিয়ে যাব অন্য এলাকায় যাতে এটা রপ্তানি করতে পারি, যে এমপি হইলে এরকম হইতে হয় এবং এমপি হইলে কীভাবে একটা দেশ বদলাই দেওয়া যায় এটা আমার আসন থেকে আমি শুরু করতে চাই। এইবারের ঘটনাটা প্রেক্ষিত খুবই আলাদা। জননেত্রী শেখ হাসিনা একজনকে দিয়েছেন নৌকার নমিনেশন আর আমারে দিয়েছেন আওয়ামী লীগের লোক হিসাবেই। আমি কিন্তু নমিনেশন পেপার কিনছিলাম আওয়ামী লীগের, আওয়ামী লীগের লোক হিসাবেই কিন্তু আমারে দিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করার পারমিশন। এর মানে হচ্ছে কি, এইবারের নির্বাচনটা আমার এলাকায় নৌকার বিরুদ্ধে নির্বাচন না, জাস্ট নৌকার মাঝি বদলের নির্বাচন। এবং চা বাগান বলেন, সব জায়গায় বলেন, মানুষের মনে এটা পরিষ্কার যে এইটা শুধু হচ্ছে গিয়ে মাঝি বদল করার নির্বাচন। কারণ আমি পাস করলেও তো জননেত্রী শেখ হাসিনার কাছে গণভবনে যাচ্ছি, আর নৌকার প্রার্থী যিনি তিনি পাস করলেও আপনি যাচ্ছেন হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে। এখানে আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা করতেছি যে বঙ্গবন্ধুর যে নৌকা এই নৌকার নেতৃত্ব দেওয়ার জন্য যে মাঝি আছেন উনি যথেষ্ট না। আমি আমার যোগ্যতা দ্বারা মানুষের সামনে মাঝি হওয়ার আগেই যে যোগ্যতা শো করছি এইটা আমার কাছে বিশ্বাস। আমি ওদেরকে আমি সন্তুষ্ট করতে পারবো যে এই নৌকার মাঝি হিসাবে আমাকে যদি আপনারা বেছে নেন তাহলে এই নৌকার গতি অনেক গুণ বেড়ে যাবে। প্রতিবাদটা আগে লাইভে করতাম বাইরে, এখন প্রতিবাদটা করব আমি সংসদের ভিতরে। এইখানে আমি তো দেখেন আপনি আওয়ামী লীগের ভিতরে থেকেই আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে একটা কথা আছে, বাপ অত তার ছেলেরে সমালোচনা করে, ছেলে তার বাবার ফাংশনের সমালোচনা করে, এটা কিসের জন্য করে? বৃহত্তর পরিবারের স্বার্থে। আমি বৃহত্তর দেশের স্বার্থে যা যা করা লাগে যখন যে জায়গায় থাকব ওই জায়গা থেকেই করব। কিন্তু আমি এর বাইরে আমাকে নিতে পারবেন না, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্রেন দিয়ে পরিচালিত হই না, আমি পরিচালিত হই হৃদয় দিয়ে, আর হৃদয় আপনার কোনো বাধা মানে না। আমি চা শ্রমিকদের উন্নয়নে এমন ভূমিকা রাখতে চাই যে মৃত্যুর আগে আমি দেখে যেতে চাই যে আমরা যেভাবে এখন চা শ্রমিক ভাই বোনদের কাছে ভোট চাচ্ছি, চা শ্রমিকের ছেলেমেয়েরা এমপি পদে দাঁড়াই আমাদের কাছে ভোট চাইবে যে ভাই আমাকে একটা ভোট দেন, এবার আমাদের নেতা হওয়ার সময় আসছে।